গত রবিবার থেকে নবজাতক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা মহকুমার হাসপাতাল চত্বরে। ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় হাসপাতাল চত্বর। শুধু তাই নয়, অভিযোগ মারধর করা হয় কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের উপরেও। ওই দিন আক্রমণের ঘটনার প্রতিবাদে গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য মহকুমার হাসপাতাল চত্বরে নিরাপত্তা কর্মীরা কর্মবিরতি শুরু করেন। আজ এই কর্মবিরতির তৃতীয় দিন পড়ল বলে জানান নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা কর্মীদের পক্ষে জুয়েল আহমেদ বলেন, গত রবিবারের ঘটনায় আমাদের তিনজন নিরাপত্তা কর্মী রোগীর আত্মীয় পরিজনদের দ্বারা আক্রান্ত হয়। ঘটনায় আমাদের এক সহকর্মী প্রভাসশীল এখনও কোচবিহার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। একের পর এক মাথা ভাঙা হাসপাতালে কখনও চিকিৎসক, কখনও নার্স, কখনও হাসপাতাল কর্মচারী, কখনও হাসপাতাল নিরাপত্তা কর্মীরা বিভিন্ন সময় আক্রান্তের শিকার হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কর্মবিরতি শুরু করেছি, দেখা যাক প্রশাসন কী ব্যবস্থা নেয়। নিরাপত্তা কর্মীদের এই কর্মবিরতির ফলে মহকুমার হাসপাতালের সমস্যা তৈরি হবে বলে বিভিন্ন মহলের ধারণা। তবে আপতকালীন হিসাবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে হাসপাতালের লিফট পরিষেবা কর্মবিরতির আওতা থেকে বাদ রাখা হয়েছে বলে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন। এদিকে এই কর্মবিরতির ফলে লাটে উঠেছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।